ইতিপূর্বে যে সরকারগুলো ছিল সবাই কর্পোরেটদের হাতে এক ধরনের জিম্মি ছিল, আমরা কিন্তু কর্পোরেটদের হাতে কোনোভাবেই বন্দী নই। ইতিপূর্বে যারা এই জনগণের রক্তচোষা অর্থ পাচার করা থেকে শুরু করে এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদেরকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় যে আমাদের এই সরকারের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকার একটা সুবিধা হচ্ছে আমাদের কারোর প্রতি কোনো বায়াসনেস নেই, তো আমরা কারোর প্রতি কোনো প্রকার সুদৃষ্টি না রেখে কাজ করতে পারি। আমরা দেখেছি ইতিপূর্বে যেই সরকারগুলো ছিল সবাই কর্পোরেটদের হাতে এক ধরনের জিম্মি ছিল, আমরা কিন্তু কর্পোরেটদের হাতে কোনোভাবেই বন্দী নই। আমরা যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীন এবং যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা আমরা নিতে পারি এবং আমরা নিচ্ছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আপনারা দেখেছেন আমরা দেশের অন্যতম স্বনামধন্য দুইটা প্রতিষ্ঠানকেও কিন্তু, প্রতিষ্ঠানের মালিকদেরকেও কিন্তু ছাড় দেইনি, এবং ইতিপূর্বে যারা এই জনগণের রক্তচোষা অর্থ পাচার করা থেকে শুরু করে এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদেরকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং মাঠ প্রশাসনকে সক্রিয় করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা হয়তো চট্টগ্রামে অনেকেই আমার বক্তব্য শুনেছেন, মাঝে মধ্যে আসলে অনেক রাগ হয় যে একটা কাজ যখন আমরা করতে যাই তখন সেটা বাস্তবায়ন, সেটা আদেশ দেওয়া নির্দেশনা কিংবা আমাদের সদিচ্ছার থেকে বেশি আটকে যায় হচ্ছে বাস্তবায়নে গিয়ে, এবং মাঠ প্রশাসনে আমরা সেটা রিফ্লেকশন দেখতে পাই না। তো আমরা মাঠ প্রশাসনকে সক্রিয় করার চেষ্টা করছি, সেখানে রদবদল হচ্ছে। আপনারা জানেন স্বভাবতই আগের সরকারের আমলে যারা দায়িত্বে ছিল আপনারা জানেন পোস্টিংয়ের ক্ষেত্রে কি পরিমাণ ঘুষ বাণিজ্য হতো, এবং সেই টাকাগুলো উদ্ধার করার জন্য দুর্নীতি থেকে শুরু করে যত ধরনের খারাপ প্র্যাকটিস আছে সব কিছুর সাথে মাঠ প্রশাসন জড়িত ছিল। সেখানে আমরা রদবদলের মাধ্যমে সৎ দক্ষ অফিসারদেরকে সেই জায়গাগুলোতে দেওয়ার মাধ্যমে তারা যেন জনকল্যাণে কাজ করতে পারে এই ইনস্ট্রাকশনগুলো আমরা দিচ্ছি। আমার একটা আহ্বান থাকবে, যেহেতু সিসিএস মূলত তরুণদেরকে নিয়ে কাজ করে, আমরা এই সরকারের সকল কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার অ্যাডভোকেসিটা আমি ব্যক্তিগতভাবে করে থাকি। দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরও বেশি শক্তিশালী করা এবং যাতে ভোক্তা অধিকার আইনের প্রয়োগ, সেই কঠোর আইনের প্রয়োগের মাধ্যমে আমরা এই দ্রব্যমূল্যের যে সমস্যাটা প্রতি বছরই সবসময় আমরা দেখি সেটা লাঘবে আমরা সফল হবে বলে আশা রাখছি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও কিছু, আমি তাদের থেকে কিছু আপডেট পেলাম যে ওনারা কিছু উদ্যোগ নিচ্ছেন যে প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছেন যারা বড় পরিসরে আসলে বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকেন কৃষি পণ্য, তাদেরকে সরাসরি যাতে কোনো প্রকার সিন্ডিকেশনের মধ্য দিয়ে না আসে, কোনো প্রকার মধ্যস্থত্বভোগীদের দৌড়াতে না পড়ে সরাসরি কীভাবে বাজারে তাদের পণ্য পৌঁছে দিতে পারেন সে বিষয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। এবং আপনারা জানেন যে আমরা এই ধরনের উদ্যোক্তাদের এবং এই ধরনের উদ্যোগকে সহযোগিতা করছি, সরকারের পক্ষ থেকে একদম সরাসরি আমরা ঘোষণা দিয়েছি যে সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার যে কোনো উদ্যোগের ক্ষেত্রে সরকার ঋণ সহায়তা হোক, সরকার লজিস্টিক সহায়তা হোক, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে কোনো ধরনের সহায়তা হোক সেটা দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি ঘোষণা করেছি।